হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ মি, মাই চ্যানেল অ্যান্ড পেজ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব ছোট বড় সবার পছন্দের একটা স্ট্রিট ফুড রেসিপি। আর এটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব খুব ইজি অ্যান্ড সহজ রেসিপিতে। আর বরাবরের মতো কি করতে হবে, যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর পেজটাকে ফলো দিয়ে রেখে দিতে হবে। তো চলো সরাসরি রেসিপিতে যাচ্ছি। এখানে দেখো আমি 500 গ্রাম ডাবলি বুট 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর ভিজিয়ে রাখার পরে একদম পারফেক্ট ভিজে গিয়েছে, দেখো ফুল কত সুন্দর হয়ে গিয়েছে। এখন একটা কড়াইতে নিয়ে আমি সিদ্ধ হতে বসিয়ে দেব। তো এখানে আমি 2 চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ বেকিং সোডা, লবণ স্বাদ মতো, আর কালারটা ঠিক রাখার জন্য মানে 1/4 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আমি এখানে 1.5 কেজি থেকে একটু পানি বেশি দিয়ে মোটামুটি নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অন করে দিয়ে 1/2 সিদ্ধ করে নেব। আর 1/2 সিদ্ধ হতে বসিয়ে দিয়ে দেখো এই যে ফুটে উঠেছে, এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে 1/2 সিদ্ধ করে নেব। আর এরই ফাঁকে আমার টক প্রয়োজন হবে, তো টকটাকে আমি সুন্দর করে বানিয়ে নেব। এখানে আমি আমার প্রয়োজন মতো টক নিয়ে ধুয়ে নিয়েছি, এখন হালকা কুসুম গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। তো একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভিজিয়ে রেখে দিব। তো 10 মিনিট পরে আমি টকটাকে, এই যে 10 মিনিট পরে আমি টকটাকে একটু চটকে নিব, আর টকের ভিতরে যে বিচি অ্যান্ড সাবাগুলো আছে সেটা একদম পরিষ্কার করে উঠিয়ে নিব। তো উঠিয়ে নিচ্ছি, আর টকটা এ পর্যায়ে তোমরা যেরকম মানে ঘন পাতলা পানি যেভাবে খেতে চাও তোমাদের পছন্দ মতো তোমরা বানিয়ে নেবে। আমি এই পর্যায়ে এতটুকুই রাখবো, আর আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 2 চামচ যে বাজারের চাট মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি, তারপরে লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, তারপরে এখানে অ্যাড করে নিব বিট লবণ। তো দেখো মোটামুটি আমার টকের ঘনত্বটা এই পর্যায়ে আছে, আমি এই পর্যায়ে রাখবো, আর আমি এখানে পানিও অ্যাড করবো না, কোনো কিছুই দিব না, তোমরা তোমাদের মতো রাখবে। তো দেখো আমি ফিরে এসেছি, 1/2 সিদ্ধ হয়ে গিয়েছে বুটটা। এখন আমি এখানে ছোটো ছোটো সাইজের, ছোটোর ভিতরে মাঝারো সাইজের 2টা আলু মানে 3টা আলু নিয়ে নিচ্ছি। এটা এখন এটার ভিতরেই সিদ্ধ দিয়ে দেবো, আর এটার ভিতরে সিদ্ধ যদি দেই এই ডাবলির ভিতরে সিদ্ধ হতে দেওয়া আলুটা খুব সুন্দর করে মশলাটা ভিতরে ঢুকে যাবে আর টেস্টটা একটু বেশিই হবে। তো দেখো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট, আমি তোমাদের কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন এ পর্যায়ে নামিয়ে নেব, যতটুকু ঝোল আছে নামিয়ে নেওয়ার পরে আরও কিছুটা কমে যাবে। তারপরে দেখো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়ে নিচ্ছি, ডিম অ্যান্ড আলু, আর সাথে যে আমি মশলাগুলো ইউজ করব সেটাও। তো দেখো একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে আমি দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ মতো আমার প্রয়োজন হবে ততটুকু আমি একটা ছার্বিং মাঝারো সাইজের বোঁদা নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি যে আমি আলু সিদ্ধ করে নিয়ে নিচ্ছি, হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো কোন পর্যায়ে ভেঙে দিতে হবে, একদম ম্যাশ করে নেওয়া যাবে না, একটু আলুটা মানে মোটামুটি মানে আস্তে আস্তে থাকবে, দেখ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কাঁচামরিচ কুচি, একে একে সব মানে তোমাদের যে দেখিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর তোমরা যদি এখন খেতে চাও তো পেঁয়াজটা কুচি এখনই দিবা, যদি না খাও পেঁয়াজ কুচিটা পরবর্তীতে খাওয়ার সময় দিবা। তো তারপরে দেখো ধনে পাতা কুচি, তারপরে পুদিনা পাতা কুচি, পুদিনা পাতার ঘেরানটা আমার কাছে জাস্ট পাওয়ার লাগে। তারপরে এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ, আর এটা কিন্তু বাজার থেকে কিনে আনা রাঁধুনির চাট মশলা। তো তারপরে দেখো সিদ্ধ করে রাখা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিয়ে খেতে পারো, আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই যে বানাতে হবে সেটা না, বাট তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসগুলো এখানে অ্যাড করে নিতে পারো। তারপরে ডিম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা ফুচকা উপরে দিয়ে ভেঙে, মামারা কিন্তু এভাবেই দেয়। তো দেখো দিয়ে দেওয়া ফুচকাটা দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি টক, আমি যে টকের পানিটা বানিয়ে রেখেছি এটা একদম তোমাদের পছন্দ মতো দিবে, আমি আমার পছন্দ মতো অ্যাড করে নিচ্ছি, যে যেরকম টক খেতে চাও সে সেই রকম বানিয়ে নেবে। আর ঘরের খাবার তো অবশ্যই স্বাস্থ্যকর অ্যান্ড হেলদি, তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবা। আর যদি রেসিপিটা তোমাদের পছন্দ অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিবার। একবার হলো এরকম একটা স্ট্রিট ফুড ট্রাই করবা, দেখো এই যে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখাবে, খোদা হাফেজ।